স্মার্ট মিটার বন্ধ করার আর বিদ্যুৎ মাচুল হ্রাস করার দাবি বর্তমান সময় সমগ্র রাজ্যের মাজুলী জেলা ছাত্র সন্থায়ও প্রতিবাদ সাব্যস্ত করেছে আর মাজুলীর বিদ্যুৎ উপসংমন্ডল বিষয়া কার্যালয় সম্মুখত এনেদরে মাজুলী জেলা ছাত্র সন্থার উদ্যোগত আর রাইজর সহযোগত বর্তমান সময় এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। স্মার্ট মিটারে সর্বসাধারণ জনতার মূরত মানুমার খুড়া আছে আর স্মার্ট মিটার বন্ধর দাবি আর বিদ্যুৎ মাচুল হ্রাস করার দাবি আপনাদের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা আজি সদৌ ছাত্র সন্থার আহ্বান মর্মে স্মার্ট মিটার বন্ধ করা অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর এই যে সরকারখানে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তুলিছে তার বিরুদ্ধে আজি সদৌ মাজুলী জেলা ছাত্র সন্থায় আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। গড়মূর সদরেরপরা আমি রেলি করে আমি এই বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত আহি উপস্থিত হয়েছো। এটা কথা সরকারে আমার দাবি যে স্মার্ট মিটারে বর্তমান রাইজক জ্বলাকলা খুয়াইছে, গতি স্মার্ট মিটার বন্ধ করবর কারণে আমি দাবি জানাইছো। আর বিদ্যুতের বর্তমান রাইজে ইমান বিল দি থাকার পিছতো ইমান শ টাকা হাজার হাজার টাকা ভরি থাকার পিছতো নিয়মিয়াভাবে বিদ্যুৎ যোগান দিয়া চূড়ান্তভাবে এখন সরকার ব্যর্থ হয়েছে, বিদ্যুৎ বিভাগ ব্যর্থ হয়েছে। গতি অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর বিদ্যুতের মাচুল বৃদ্ধি আর স্মার্ট মিটার বন্ধ দাবি আজি আমি প্রতিবাদ কার্যসূচী রূপায়ণ করেছো আর সরকার দাবি জানাইছো স্মার্ট মিটার বন্ধ করব লাগে, বিদ্যুতের মাচুল হ্রাস করব লাগে, অন্যথা ছাত্র সন্থায় এই প্রতিবাদ ধারাবাহিকভাবে আমি আগবাই নিবলে আমি রাইজর আমি মার বাঁধি থিয় দিবলে আমি বাধ্য হব। নিশ্চিতভাবে আসলে স্মার্ট মিটার বন্ধর দাবি সমগ্র রাজ্যতে আজি সদৌ ছাত্র সন্থার উদ্যোগত এনেদরে বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করা হয়েছে আর মাজুলী জেলা ছাত্র সন্থায়ও বর্তমান সময় বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে। স্মার্ট মিটার বন্ধ করব লাগে, লগতে অনিয়মীয় আমি যে বিদ্যুৎ যোগান ব্যবস্থা তার প্রতিবাদত আপনাদের বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে। আজি আমি সদৌ ছাত্র সন্থার আহ্বানত আজি অসমৰ প্রতিখন জেলা ছাত্র সন্থায় আজি বিদ্যুৎ বিভাগ কার্যালয়ত এনেধরনের কার্যসূচী আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। আমার এটা স্পষ্ট কথা যে স্মার্ট মিটারে গ্রাহকক যে জ্বলাকোয়া খুয়াইছে এই জ্বলাকোয়া খোয়া খাতিরত আজি এজন সাধারণ এজন গ্রাহকে হয়তো এটা বোর্ডর সুইচ দিবলে এটা ভয় করা এটা ঘটনা আহি পড়িছে। এইটো সরকার অনুভব করব লাগে যে স্মার্ট মিটারের জড়িয়ে গ্রাহক কোনো কারণে সুরক্ষিত নহয় আর সরকার যদি পুরোনা মিটার আসলে সেই মিটার সংযোগ করে যেধরনের চলি আসলে সেই ধরনের পুরোনা ধরনের নীতি নিয়ম মতো চলা এটা আমি আহ্বান জানাইছো। আর সমান্তরালভাবে আরো একটা কথা কব বিচারিছো, আজি মাজুলীত চারি বছর পাঁচ বছর আগতে মাজুলীত কেবল সিস্টেমত কিছু কানেকশন সম্পূর্ণ করা আমার পরিলক্ষিত হয়েছিল, কিন্তু সেই কেবল কানেকশনও কিন্তু এতালেক বিদ্যুৎ প্রবাহিত করবা নাই। এইটা একটা সরকারের ব্যর্থতা আর এই ঠিকাদারক একটা সুরক্ষা দিয়া একটা বিভাগ বলে আমি নিজে অনুভব করছো। নিশ্চিতভাবে বর্তমান সময় সর্বসাধারণ জনতার যেদরে জ্বলাকলা খুঁজেছে ইয়াকে বর্তমান সময় বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছে। আর আমি পরিবেশটা দেখাইছো যে মাজুলী বিদ্যুৎ উপমন্ডলের কার্যালয়ত বর্তমান সময় আসলে বিক্ষোভ কার্যসূচী এনেদরে গ্রহণ করেছে। আপনাদের জানে আপনাদের বিভাগত চাকরি করেছে যদি আপনাদের জানে যে যেটা একটা সিস্টেমত হেৰি করা আসে অনলাইন আসে স্মার্ট মিটার ব্যবহার করা নাছিলে তেতিয়া গ্রাহকক বিল দিয়া হয় সেইমতে আপনাদের বিল সংগ্রহ করে আর এটা যদি স্মার্ট মিটার আপনাদের স্থাপন করলে বিভাগীয় কর্তৃপক্ষ এই স্মার্ট মিটার স্থাপন করার পাছত প্রত্যেকজন গ্রাহকক যদি হারাশাস্তি আপনাদের বিদ্যুৎ বিভাগে দিয়া হয়েছে প্রত্যেক সাধারণ জনতায় যদি হারাশাস্তি খাইছে এটা অত্যাধিক অত্যাধিক মূল্য বৃদ্ধির ইয়ার সমান্তরালভাবে আজির তারিখত বিদ্যুৎ বিভাগে যদি সাধারণ জনতাকে ধরে সকল স্তর জনসাধারণ যদি হারাশাস্তি করেছে তার কারণে আমি একটা পরিত্রাণ বিচারি একটা আমি সমাধানের সূত্র বিচারি আর যদি সময় আপনাদের শুনক এটা যদি লাইন না থাকে এখন গাঁত যদি এটা এরিয়াত যদি লাইন না থাকে আপনাদের কিন্তু কোনো এজন তাত কর্মচারী না থাকে রাতে মানুষের সৎপথাই থাকবল হয় যদি এটা বেল পড়ে যদি এটা হেরিয়াত ট্রান্সফর্মার সেই বেলডাল তুলবলে মানুষ না থাকে।